প্রিয় ছাত্র ছাত্রীরা আজকে আমরা আলোচনা করতে চলেছি মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারি মাসের 2022 এর অষ্টম শ্রেণীর স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব তো আর আমরা কোনো রকম অযথা দেরি না করে শুরু করে দেব আজকের আলোচনা চলো শুরু করে দেওয়া যাক এখানে প্রথমেই কি বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করে শূন্যস্থান পূরণ করো আমরা প্রথম প্রশ্নটা দেখে নেব এখানে বলেছে শারীরিক শিক্ষার লক্ষ্য ব্যক্তিসত্তার কি এখানে বলা হয়েছে কর্মসূচি ক্রিয়াকৌশল উন্নতি পূর্ণ বিকাশ এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে পূর্ণ বিকাশ এবারে দেখো তোমরা খ নাম্বারটা এখানে কি বলা হয়েছে শারীরিক শিক্ষা হলো সেই অংশ যা শারীরিক ক্রিয়াকৌশলের মাধ্যমে সংগঠিত হয় এবং যার ফলে ব্যক্তি দেশ গড়ে ওঠে এখানে হবে ব্যক্তির আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে আচরণবিধি গড়ে ওঠে এবারে আমরা দেখে নেই আমাদের গ নাম্বার প্রশ্নটি বলেছে শারীরিক শিক্ষার অবদান সমাজ জীবনে ড্যাশ আমাদের অ্যান্সার হয়ে যাবে চার নম্বর অপশন অনস্বীকার্য এরপরে আমরা দেখে নেই আমাদের ঘ নাম্বার প্রশ্নটি বলেছে শারীরিক শিক্ষার জৈবিক প্রয়োজনীয়তা হলো এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে প্রথম অপশনটা অর্থাৎ সুষম শারীরিক বৃদ্ধি ও বিকাশ এবারে চলো আমরা দেখে নেব আমাদের ঊন নাম্বার প্রশ্নটি স্বাস্থ্য সম্পর্কিত শারীরিক সক্ষমতার উপাদানটি হলো নমনীয়তা গতি ক্ষিপ্রতা ভারসাম্য এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে নমনীয়তা আশা করছি তোমরা দেখতে পাচ্ছ পরিষ্কারভাবেই প্রথম অপশনটাই হচ্ছে আমাদের জন্য সঠিক অ্যান্সার এবারে চলো আমরা দেখে নেই চ নাম্বার প্রশ্ন দক্ষতা সম্পর্কিত শারীরিক সক্ষমতার উপাদানটি হলো সমন্বয় সাধন দেহ উপাদান নমনীয়তা পেশি সহনশীলতা এখানেও আমাদের সঠিক অ্যান্সারটি হয়ে যাবে প্রথম অপশনটাই অর্থাৎ সমন্বয় সাধন আমরা খুব সহজ এবং সুন্দরভাবে এবং অল্প সময়ের মধ্যেই দেখে ফেললাম আমাদের একের প্রশ্নের উত্তরগুলো এবারে আমরা দেখে নেব আমাদের দুইয়ের মধ্যে যে প্রশ্নগুলো দিয়েছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সমতা বিধান করো এই পাঠটা আমরা দুইয়ের এগুলো দেখে নেব আমরা প্রথমেই দেখে নেব বাম স্তম্ভের মধ্যে কি বলেছে গতি ডান স্তম্ভের মধ্যে বলেছে এখানে অনেক কয়েকটা রয়েছে তো এই বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের কাদের মিল রয়েছে এবং এগুলোকে তোমাদের কীরকম করে লিখতে হবে তো চলো দেখে নেওয়া যাক আমি তোমাদের জন্য সম্পূর্ণ একটা ছবির মতো করে তৈরি করে রেখেছি তোমরা সেটা দেখেই খুব সহজভাবে বুঝতে পারবে কিভাবে লিখতে হবে এবং উত্তরটা কোনটা হবে তাহলে দেখো বাম স্তম্ভের গতির সঙ্গে ডান স্তম্ভের তিন নম্বর যে ছিল সেটার সঙ্গে মিল হবে এ কারণেই আমরা উত্তরটা লেখার সময় গতির সোজাসুজি করে তিন নম্বর অপশনটাকে ব্যাকেটে রেখে যেটা গতির সঙ্গে সম্পর্কযুক্ত সেটাই আমরা গতির সোজাসুজি করে লিখে দেব যেরকম করে লেখা আছে তোমরা এরকম করেই খাতায় লিখে দেবে ন্যূনতম সময়ে অতিক্রান্ত দূরত্ব প্রতিক্রিয়া সময় চার নম্বর দেবে অপশন নির্দেশ ও কাজ শুরুর মধ্যবর্তী সময় গ নমনীয়তা এক নম্বরে যেটা আমাদের ছিল সেটার সঙ্গে সম্পর্কযুক্ত হচ্ছে নমনীয়তার তাই আমরা করব কি নমনীয়তার সোজাসুজি করে এক নম্বর অপশনটাকে ব্যাকেটের মধ্যে রেখে অস্থি সন্ধি চালন ক্ষমতা আমরা এটাকে এরকম করে লিখে দিলাম ঘ নম্বর ক্ষিপ্রতার সঙ্গে সম্পর্কযুক্ত হচ্ছে শাটল রান আর সেটা ছিল দুই নম্বর অপশনে তাই আমরা দুই নম্বরটাকে ব্যাকেটের মধ্যে রেখে ক্ষিপ্রতার সোজাসুজি করে শাটল রানটাকে এইভাবেই লিখে দেবো আশা করছি তোমরা খুব সুন্দরভাবেই বুঝতে পেরেছ চলো এবারে আমরা দেখে নেই আমাদের পরের প্রশ্নগুলো তিনের মধ্যে বলেছে রচনাধর্মী প্রশ্নের উত্তর দাও তিনের ক নম্বর প্রশ্নটি হচ্ছে আধুনিক জীবনে শারীরিক শিক্ষার প্রয়োজনীয়তা ব্যক্ত করো আমরা উত্তর লিখব এভাবে আধুনিক জীবনে শারীরিক শিক্ষার প্রয়োজনীয়তা অতুলনীয় এর প্রয়োজনীয়তাগুলি হলো এরকম করে আমরা এক নম্বর দুই নম্বর করে লিখতে থাকব শিশুর সর্বাঙ্গীন বিকাশ শারীরিক বৃদ্ধি ও উন্নতি বৌদ্ধিক বিকাশ প্রক্ষোভিক গুণাবলীর বিকাশ ও তার নিয়ন্ত্রণ সামাজিক সমন্বয় সাধন শারীরিক সক্ষমতা বৃদ্ধি স্নায়ু ও পেশির সমন্বয় সাধন মূল্যবোধের বিকাশ নেতৃত্ব দান ও গণতান্ত্রিক চেতনার বিকাশ বিনোদন সৃজনশীলতার প্রকাশ জাতীয় সংহতি রক্ষা করা
আন্তর্জাতিক বোঝাপড়া, শারীরিক প্রতিবন্ধকতা, বার্ধক্য, রোগ প্রতিরোধ ও নিরাময়। এরকম করে তোমরা তেরো চোদ্দোটা পয়েন্ট লিখে দিবে। এবারে আমরা চলো দেখে নিই পরের প্রশ্নটি। খ নম্বর প্রশ্নটি হচ্ছে, 1911 সালের ঐতিহাসিক IFS শিল্ড ফাইনাল খেলা সম্বন্ধে তুমি যা জানো লেখো। আমরা উত্তর লিখব এরকম করে, তোমাদের আগেই বলে রাখছি 1911 সালের IFS শিল্ড এই খেলাটা, এই খেলা সম্বন্ধে বলতে গেলেই আমাদের বলতে হবে মোহনবাগান সম্পর্কে, কারণ মোহনবাগান সম্পর্কেই আমাদের পড়াতে, আমাদের পড়ার মধ্যে আছে, বইয়ের মধ্যে আছে, তো সেটার সঙ্গে একদম সম্পর্কযুক্ত। আসলে আমরা এখানে IFS শিল্ডের খেলাই বলুক বা মোহনবাগানের কথা বলুক, এই একই রকম হবে উত্তরটা। উত্তরটা তোমরা লিখে দেবে এরকম করে, 1911 সালে IFS শিল্ড খেলার ইতিহাসটির সঙ্গে একটি কলকাতা ভিত্তিক ভারতীয় ফুটবল ক্লাব মোহনবাগানের বিশেষ সম্পর্ক রয়েছে। উল্লেখ্য যে এই ক্লাবটি বর্তমান ভারতের অন্যতম শ্রেষ্ঠ ফুটবল ক্লাব। মোহনবাগানই প্রথম ভারতীয় দল যারা একটি ইউরোপীয় দলকে পরাজিত করেছিল। 1911 সালে IFS শিল্ডে মোহনবাগান ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টকে 2-1 গোলে পরাজিত করে। 1989 সালে ক্লাবের প্রতিষ্ঠাতা শতবর্ষ উপলক্ষে ভারত সরকার 1911 সালের এই জয়ের একটি স্মারক ডাক টিকিট প্রকাশ করে। ফেডারেশন কাপ, রোভার্স কাপ, ডুরান্ট কাপ, IFS শিল্ড, ভারতীয় জাতীয় ফুটবল লীগ, আই লীগ ও কলকাতা ফুটবল লীগ এক এক করে মোহনবাগান জয় করেছে। আমরা আসলে মোহনবাগানের কথাটাই লিখলাম, আগেই তোমাদের বলে দিয়েছিলাম 1911 সালের এই ঐতিহাসিক IFS শিল্ড ফাইনাল খেলার সম্পর্কে বলতে গেলেই আমাদের বলতে হবে মোহনবাগান সম্পর্কে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং আনন্দ সহকারে উত্তরগুলো শিখতে পেরেছ। এর পরবর্তী যদি তোমার ভিডিওগুলো পেতে চাও তাহলে অবশ্যই, কিন্তু নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশ থাকা বেল আইকনটি প্রেস করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণের জন্য সবার কাছেই বিদায় চাচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিও নিয়ে।